প্রবেশদ্বারের এখানে 10 টাকা এন্ট্রি করেই এই গ্রামে ঢুকতে হবে। এখানে রয়েছে গ্রামের বিয়ের পালকি, কারো যদি লাগে বিয়েতে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। এখানে দিদির সবুজ সাথী সাইকেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো কলকাতা টাউনের ইকো পার্কের মধ্যেকার একটি ছোট্ট গ্রাম। এই গ্রামটি দেখতে হলে তোমাদের অবশ্যই ইকো পার্কে আসতে হবে। তো বন্ধুরা, এখন আমি রয়েছি এই গ্রামের প্রবেশদ্বারের সামনে, আর এই প্রবেশদ্বারের এখানে 10 টাকা এন্ট্রি করেই এই গ্রামে ঢুকতে হবে। গ্রামে ঢুকেই প্রথমেই দেখতে পাবে একটি রাসের রথ দাঁড় করানো রয়েছে, আর পাশে এক কাকা জমিতে হাল চাষ করছে এবং কাকি তার জন্য খাবার নিয়ে আসছে। এখানে চাষা হাল চাষ করছে। আর ডান পাশে রয়েছে এক কাকি, কি যেন করছে, কিছু পুরোচ্ছে হয়তো। এখানে এক ভাই পড়তে বসছে, আর পাশেই রয়েছে আর এক ভাই। এখন ভাইকে ডিস্টার্ব করতে আসছে না খেলছে বুঝতে পারছি না। সামনে রাস্তার সামনে এক মাসি দাঁড়িয়ে রয়েছে। এখানে রয়েছে গ্রামের বিয়ের পালকি, কারো যদি লাগে বিয়েতে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমি চেষ্টা করব দেওয়ার। এখানে আয়না খুঁড়ি রান্না করে, বৌঝুড়ি রান্না করে লেখা রয়েছে, দেখা যাচ্ছে না কাউকে। অসাধারণ একটি জায়গা এটা, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই ঘরে তো কেউ নেই। এখানে এক বৌদি রান্না করছে। এখানে দিদির সবুজ সাথী সাইকেল, সুন্দর। কিন্তু সাইকেলগুলা তো ভেঙে গেছে। এখানে গ্রাম বাবু ঘুটি দিচ্ছে দেয়ালে। এটা গোয়াল ঘর, গোয়াল ঘরে গরু রয়েছে। এটা হচ্ছে ধান রাখার জায়গা, যেটাকে বলে ধানের গোলা। খুব সুন্দরভাবে করা হয়েছে, এটা অসাধারণ দেখতে লাগছে। আর এটা তুলসীর স্থান। এখানে গরুর গাড়ি। এখানে সব গ্রামের বাচ্চা বাচ্চা পড়াশোনা করছে। এখানে গুরুমশাই আসলে দোকান করে এবং শিষ্যদের পড়ায়। খুবই ভালো লাগছে। এখানে একজন মাছ মারছে, মারতে ব্যস্ত। এখানে চণ্ডী মণ্ডপে কাকা পোকা নিয়ে বসে আছে, আর এক চাচা যাই হোক এমনিতেই বসে রয়েছে। আর ওখানে পাল মশাই মা দুর্গার প্রতিমা বানাচ্ছে, খুবই সুন্দর।
অসাধারণ। এখানে এক কাকা খেয়াল জাল দিয়ে মাছ মারতে ব্যস্ত। কাকা যে কতগুলো মাছ পেয়েছে মনে যাক মনখানে হবে। এখানে গ্রামের ছেলে মেয়ে সব খেলাধুলো করছে, আর এই পাশেই দেখো কিছু বদমাস ছেলেবেলে সারের সিং ধরে ফটোশুট করছে। কি ও পটলদার চায়ের দোকান, বাহ কাকা তো মজা নিয়ে চা খাচ্ছে, আর এই কাকা চা না বিড়ি ফুকছে বোঝা যাচ্ছে না, যাই সুন্দর করে বসে আছে শো করে। এবার আমরা যাব গ্রাম বাংলার হাটে। এই গ্রাম বাংলার হাটে চলে এসেছি, এখানে কাকা যাই ফল বিক্রি করছে। ফলগুলো যাই হোক অনেকদিন হয়েছে যে কারণে একটু একটু ভাঙাচোরা হয়ে গিয়েছে। এখানে কাকা হ্যাঁ ফল বিক্রি করছে এখানেও, আর এই পাশে কাকা মাছ বিক্রি করছে। দেখ মাছের এক পিস মাথায় কেউ দিয়ে দিয়েছে, আর পাশেই দেখুন ক্রেতা মাছ কিনতে এসছে। তো বন্ধুরা আমাদের এই গ্রাম বাংলার সংস্কৃতি নিয়ে যে এই ভিডিওটি, তো সেটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর তখন নিজে ভালো থাকবে ও অন্যকে ভালো থাকতে সাহায্য করবে। জয় হিন্দ জয় ভারত।